কিছু কথা প্রজাপতি কিছু হলো তারা কিছু কথা বুঝে না শুধু তুমি ছাড়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম যে কিভাবে আপনারা ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। সাধারণত আমরা ক্যাপকাটে বাংলা লিখতে পারি না, তার জন্য আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয়। তো চলুন আমরা দেখে নিই ক্যাপকাটে বাংলা লিখতে গেলে আমাদের কী সমস্যাটা হয়। তো প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করি। তারপর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সেই পিকচারটা সিলেক্ট করে দিব। ওকে, আমরা পিকচার সিলেক্ট করে দিলাম। এবার দেখুন এই যে টেক্সটে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে আমরা টেক্সটে ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করব। ওকে, এবার দেখুন আমরা বাংলা লিখব। এই যে দেখুন বন্ধুরা কি প্রবলেমটা, আমাদের লেখাটা কিন্তু পুরোপুরি আসছে না, ব্যঙ্গে ব্যঙ্গে আসছে, ক্যাপকাটে আমরা বাংলা লিখতে পারছি না, এই যে দেখুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ক্যাপকাটে এর প্রবলেমটা সলভ করতে পারবেন। এ প্রবলেমটা আমরা কম বেশি সবাই পড়েছি, আমরা ক্যাপকাটে বাংলা লিখতে পারি না। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনারা ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই। তো বন্ধুরা, আপনারা যদি ক্যাপকাটে নর্মালি বাংলা লিখতে চান তাহলে কিন্তু পারবেন না। তার জন্য আপনাদেরকে আরেকটা অ্যাপের সাহায্য নিতে হবে। সেই অ্যাপের মাধ্যমে আপনারা সেখানে বাংলার লিরিক্স লিখবেন, তারপর ক্যাপকাটে এসে অ্যাড করে দিবেন। খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এর জন্য আপনাদেরকে আরেকটা অ্যাপের প্রয়োজন হবে। আপনারা সিম্পলি গুগল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন, আপনারা পিকজাল অ্যাপ লেখে, এই পিকজাল অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা এখান থেকেও ইনস্টল করে নিতে পারবেন। ওকে, তাহলে আপনারা পিকজাল অ্যাপ, আমি পিকজাল অ্যাপটি ওপেন করছি। ওকে, দেখুন আমি পিকজাল অ্যাপটি ওপেন করে দিলাম। এখানে পেন আইকনে ক্লিক করে চলে যাবেন। এবার আপনাদের কাঙ্ক্ষিত সেই লিরিক্সটি লিখবেন। ওকে, সেই লাইনটি লিখবেন গানের। আমি লিখে দিচ্ছি। এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আরেকটি ইন্টার দিয়ে নেচে লিখে দিবেন। এভাবে আপনারা একটা এন্টার দিয়ে স্পেস দিয়ে নিচে একটু মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখে কিছু পর পর লিখে দিবেন, একসাথে লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি। ওকে, আমাদের লেখা হয়ে গেলে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আপনারা এই যে নিচের দিকে যাবেন, এই এটাতে ক্লিক করবেন। তারপর এখানে গিয়ে আপনারা কালার দিতে পারবেন, আমি কালার করে দিচ্ছি। এই যে দেখুন, এদিকে কালার আছে, আমি একটা কালার চুজ করব। এই যে কালারটা দিয়ে দিচ্ছি আমি। ওকে, এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি আমি। ওকে, এবার ওকে করে দিলাম, টিক মার্ক করে দিলাম। তারপর আপনারা চাইলে এটাকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি ফন্ট চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফন্ট আছে, এই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের ফন্ট দিতে পারবেন, ফন্ট যুক্ত করতে পারবেন। ওকে, আমি এই ফন্টটা দিয়ে দিলাম, এই ফন্টটা দিয়ে দিলাম। এখানে গিয়ে আপনারা লেখাকে ছোটো বড়ো করতে পারবেন, আমি একটু বড়ো করে দিলাম।
এবার কি করবেন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এই যে অপশন একটা দেখছেন ডান দিকে, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যে লেখাটা আপনারা লিখছেন সেই লেখাটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবেন, তাহলে আপনারা যে কোনো ভিডিওতে যে কোনো পিকচারে নিয়ে লেখাটা অ্যাড করতে পারবেন। পিছনে যে আমাদের একটা কালার আছে সেই কালারটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। ওকে, এই যে ট্রান্সপারেন্ট একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই যে এটাতে একটা ক্লিক দিবেন, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আপনারা কি করবেন, সিম্পলি এই যে এখানে শেয়ার অপশন আছে, সেভ অপশন আছে, সেভ করার জন্য আপনারা এটাকে গ্যালারিতে সেভ করে দিবেন। সেভ করার জন্য এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সেভ টু গ্যালারি, এটাতে ক্লিক করে দিবেন। ওকে, এবারে আমাদের এটার কাজ শেষ, আমরা থেকে বেরিয়ে চলে যাব আমাদের ক্যাপ কাট অ্যাপে। আমরা চলে যাব আমাদের ক্যাপ কাট অ্যাপে, আমরা এসে গেলাম। তো বন্ধুরা ক্যাপ কাটে আসার পর আপনারা এই যে ওভারলে দেখছেন নিচের দিকে, ওভারলেতে একটা ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পর আবার এডোবারলেতে ক্লিক করার পর আপনারা ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের পিকচার ল্যাবের যে পিকচারটি আমরা সেভ করেছিলাম গ্যালারিতে, সেই পিকচারটি আমরা সিলেক্ট করবো। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন সেই পিকচারটি আমরা সিলেক্ট করে দিলাম, তারপরে যে ওকে করে দিলাম। এবার দেখুন আমার প্রত্যেকটা লাইন এসে গেছে। ওকে, প্রত্যেকটা লেখা কিন্তু আমাদের এসে গেছে। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা সিম্পলি ক্রপ করে করে একটা একটা করে আমরা আনবো। ওকে, এই যে ক্রপে ক্লিক করবেন, এই যে ক্রপ করবেন, তারপরে এই যে এটাকে টেনে প্রথমে আমরা প্রথমটা আনবো, কিছু হলো প্রজাপতি, এটা এই রিলিকটা আমরা প্রথমে আনবো, এই রিলিক্সটা আমরা প্রথমে আনবো। ওকে, এই যে দেখুন এইভাবে আপনারা ক্রপ করবেন। ওকে করে দিলাম, এবার দেখুন শুধু এটাই আসছে। ওকে, ওকে, দেখতে পালেন বন্ধুরা প্রথমে আমরা এটা আনলাম, এটা আমরা যতটুকু রাখার সঙ্গের সাথে অ্যাড করে আমরা রেখে দিব, আমরা গানের সাথে অ্যাড করে রেখে দিব। তো আমরা এবার আমাদের সেই গান অ্যাড করব। গান অ্যাড করার জন্য আমরা সং অ্যাড করার জন্য আমরা এই যে অডিও দেখছেন অডিওতে একটা ক্লিক করব, তারপর এক্সটার্নেট এটাতে একটা ক্লিক করব, তারপর আমাদের যে অডিও ভিডিও থেকে যে অডিও নিব সেটা এই ভিডিওটা সিলেক্ট করে দিব। ওকে, হয়ে গেল আমাদের সিলেক্ট। ওকে বন্ধুরা, আপনারা চাইলে এটাকে ইফেক্ট দিতে পারবেন। এই যে আমি একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি, আমার ইচ্ছা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। এই যে দেখুন, অসংখ্য ইফেক্ট আছে, আপনারা দিতে পারবেন। ওকে বন্ধুরা, এভাবে আমরা পরের লেয়ারটা আনবো। ক্লিক করার পর আবারও সেই পিকচারে ক্লিক করবো আমরা। ওকে, ক্লিক করার পর আবারও আপনার নিজের দিকে দেখুন, নিজের দিকে এডিটে যাবেন, এডিটে গিয়ে এই যে ক্রপে যাবেন, ক্রপে গিয়ে আমরা আবার দ্বিতীয় লাইন যেটা সেটাকে আমরা সিলেক্ট করব, এভাবে ক্রপ করে সিলেক্ট করে দিবেন। এবার আবারও টিক চিহ্ন দিয়ে দিব। এবার দেখুন বন্ধুরা আমাদের প্রথমটা পরে আমাদের দ্বিতীয় যে রিলিক্স সেটা এসে গেল। এই যে দেখুন, এটাতে আবার আমরা ইফেক্ট দিয়ে দেব। এই যে অ্যানিমেশনে গেলাম, এই যে অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশনে গিয়ে আমরা আবারও ইফেক্ট দিয়ে দিব ওটাতে গিয়ে। এই যে দেখুন আমাদের ইচ্ছা মতো, আপনাদের ইচ্ছা মতো ইফেক্ট দিয়ে দিবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল আমাদের ইফেক্টটা। তো আমাদের দ্বিতীয়টা হয়ে গেল, এবার এবার আমরা ক্রপ করবেন। ওকে বন্ধুরা, যারা ক্যাপকাটে কীভাবে এডিট করতে হয় জানেন না, তারা অবশ্যই আমার এই চ্যানেলে দেওয়া আরেকটা ভিডিও আছে ক্যাপকাটের A to Z কীভাবে এডিট করতে হয়, আপনারা চাইলে দেখে নিতে পারেন, তাহলে সম্পূর্ণটা বুঝে যাবেন। তো এটাতে আমরা আবারও একটা কি দিয়ে দেব, অ্যানিমেশন দিয়ে দেবো, আবার অ্যানিমেশনে যাব গিয়ে আবারও আমরা এটাকে দিয়ে দেবো একটা অ্যানিমেশন। ওকে, এটা আমরা দিয়ে দিই। ওকে, হয়ে গেল বন্ধুরা, এভাবে আপনারা অ্যাডজাস্ট করে আপনাদের রিলিক্সগুলো দিয়ে দিবেন। আমি একটু প্লে করি।
ওকে বন্ধুরা, আশা করি আপনারা শিখে গেছেন কিভাবে এইভাবে আপনারা ক্যাপকাটে এসে বাংলা লেখা অ্যাড করতে পারবেন, বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওটা। ভিডিওটা থেকে যদি আপনারা সামান্যটুকু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং পরবর্তীতে কী ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই, আল্লাহ হাফেজ।